ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. مبد رب العالمين يا أحكم الحاكمين الله أبنر قدرتي رحمتي بركتي الله نظر دي مبد رب العالمين تكايا দেখেন আল্লাহ দুর্গাপুর উত্তরপাড়া রহমতুল লিল আলামিন জামে মসজিদে আপনার কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ আজকের খতম পবিত্র কালামুল্লাহ শরীফের খতমকে শেষ করে নামাজের মাধ্যমে আল্লাহ বিতরে নামাজ আদায় করে আল্লাহ সামান্য কিছু লাইলাতুল কদরের নামাজ আদায় করে তাসবিহ তাহলিল আদায় করে জিকির ও ইস্তিগফার আদায় করে আল্লাহ না পাক জবানে যা কিছু আদায় করেছি আল্লাহ ওই সকল কালাম গুরুকে সামনে নিয়ে আপনার শাহনশাহ দরবারে এতিমের মতো অপরাধী দুটি হাত বাড়িয়ে দিলাম গো আল্লাহ মাহবুব রব্বুল আলামিন নিঃসন্দেহে আমরা গুনাহগার গো আল্লাহ আল্লাহ তোমার অষ্টান চন্দ্র যেমন সত্য সূর্য যেমন সত্য আল্লাহ তোমার গ্রহ নক্ষত্র যেমন সত্য আল্লাহ দিবা যেমন সত্য রাত্রি যেমন সত্য আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমরাও গুনাহগার তেমন সত্য আল্লাহ আমরা জীবনে কত গুনাহ করেছি আল্লাহ গুনার কোনো ইন্তা নাই আল্লাহ জীবনে কবিরা গুনাহ করেছি সগিরা গুনাহ করেছি বেদাতি গুনাহ করেছি জেনে না জেনে কদমে কদমে গুনাহ করেছি আল্লাহ আল্লাহ গুনার দিকে যদি তাকাই জান্নাতের আশা করতে পারি না আল্লাহ জান্নাতের দিকে যদি তাকাই আল্লাহ জীবনে গুনাহ ছাড়া আর কিছু দেখতে পাই না গো আল্লাহ আল্লাহ গুনাহ করতে 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 কলপটারে পাথরের চেয়ে শক্ত করে ফেলেছি আল্লাহ গুনাহ করতে করতে কলপটারে কয়লার চাইতেও বেশি কালো করে ফেলেছি গো আল্লাহ 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 তওবা করি তওবা করলাম তওবা করছি জীবনে আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ তওবা করলাম জীবনে আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ আমরা যতই গুনাহ করি গো আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ তো তোমার রহমতের চাইতে বেশি না গো আল্লাহ আল্লাহ আপনার হাবিব বলে আল্লাহ কোন উম্মত যদি রাসূলের গুনাহ করতে করতে পাহাড়ের চাইতেও বেশি গুনাহ করে সমুদ্রের পানির চাইতেও বেশি গুনাহ করে যদি তওবা করে তাহলে নাকি রব আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহ লাইলাতুল কদরের কথা আল্লাহ উলামায়ে কেরামদের মুখে শুনেছি কিতাবের মধ্যে পড়েছি কোরআন শরীফের মধ্যে পড়েছি আল্লাহ লাইলাতুল কদরের যত বরকত রয়েছে গো আল্লাহ সমস্ত বরকত গুলো আপনি আমাদেরকে দান করে দিন আল্লাহ লাইলাতুল কদরের যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত গুলো আমাদেরকে দান করে দিন আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দি আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দি আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দে আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ আল্লাহ যে বাবা নিজে না খাই আমাদেরকে খাওয়ায় আল্লাহ যে মা নিজে না খাই আমাদেরকে খাওয়ায় আল্লাহ ওই সকল মা আর বাবা যাদের দুনিয়াতে নাই আল্লাহ তাদের খবরগুলোতে আর আজাব দিও না
আল্লাহ তাদের কবরগুলোতে আর আযাব দিও না আল্লাহ তাদের কবরগুলোতে আর আযাব দিও না আল্লাহ রাসূলুল্লাহর কদমের উসিলায় তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও মাহবুব রব্বুল আলামিন আজকের কদরের রাত্রিতে আল্লাহ মা বোনরা দোয়া চেয়েছে আল্লাহ একটি মা রমজানের রোজা রেখেছে আল্লাহ তারাবিনে নামাজ আদায় করেছে গো মাওলা আল্লাহ খতমে কোরআন করেছে গো মাওলা আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করেছে গো মাওলা আল্লাহ বিভিন্ন ধরনের তাসবিহ তাহলিল আদায় করেছে আল্লাহ ভুল আর বিয়াদবগুলো ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে দিন গো আল্লাহ আল্লাহ আপনি তো আলিমুম বিজাতি সুদূর আল্লাহ আপনি গাঢ় মনের ভিতরের খবরে গোপন কথা কি আছে তাও জানেন গো আল্লাহ আল্লাহ সাত সমুদ্রের নিচে যা আছে আপনি জানেন আল্লাহ সাত আসমানের উপরে যা কিছু আছে তা জানেন আল্লাহ আমাদের মনের ভিতরে থাকা আল্লাহ নেক বাসনাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন গো আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের সন্তানেরা আল্লাহ বিদেশ বিরাজ্য করছে গো মাওলা আল্লাহ তাদেরকে আপনার কুদরতে হাতে সফর্দ করে দিলাম আল্লাহ তাদের জিম্মা আর জামিনদার হয়ে যায় আল্লাহ বিশেষ করে গত বছর রমজানে কত সহপাঠীরা ছিল আল্লাহ কত মুরব্বী বাবা ভাইরা ছিল আল্লাহ এবছর সবে কদরের সময় ওই লোকগুলো আমাদের সামনে নাই আল্লাহ ওই লোকগুলোকে সাথে নিয়ে ইফতার করার সুযোগ হয়নি মাহবুব রব্বুল আলামিন ওই ধরনের ভাই ও বাবারা যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো কবরে শায়িত আছে তাদের কবরগুলোকে মোনাওয়ার বানিয়ে দিন গো আল্লাহ আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ হালাল রুজি হালাল রিজগার বক্ষণ করার তৌফিক দান করে দিন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিন আল্লাহ কায়দা আহলে সুন্নাহর উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করে দিন আল্লাহ শিয়াবাদ খারেজিবাদ 72 ফেরকা থেকে আমাদেরকে মাহফুজ রাখেন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপরে আকীদার উপরে থাকার তৌফিক দান করে দিন আল্লাহ বিশেষ করে মা বোনদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ মা বোনদেরকে মাফ করে দিন আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা খাতুনে জান্নাত মা ফাতেমার মতো জিন্দগি করার তৌফিক দান করে দিন মাহবুব রব্বুল আলামিন যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ বৃদ্ধ ভাই ও বাবাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ মাসুম বাচ্চাদেরকে দিনের উপর ভবিষ্যৎ প্রজন্ম হয়ে চলার তৌফিক দান করে দিন আল্লাহ হালাল রোজগার বক্ষণ করার তৌফিক দান করে দিন আল্লাহ বিশেষ করে এই মসজিদের মধ্যে আল্লাহ তিনজন হাফেজ সাহেব মাহবুব রব্বুল আলামিন আপনার কোরআন শরীফ মুখস্থ করে আল্লাহ আমাদেরকে শুনিয়ে আল্লাহ আজকের এই রাত্রিতে তারা খতমে কোরআন করেছে মাহবুব রব্বুল আলামিন তাদেরকে হকানি আলেম আল্লাহ বড় আলেম দিনের বড় হাদি আল্লাহ দিনের বড় দাঈ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাদের মাধ্যমে তাদের বাবা মার কলবগুলোকে ঠান্ডা করে দিন আল্লাহ আমাদের সন্তান যারা পড়াশোনা করছে আল্লাহ তারা কি দান করে দিন আল্লাহ যে যে অবস্থায় আছে প্রত্যেকের অবস্থাগুলোকে উন্নতি দান করে দিন মাহবুব রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে দিন আল্লাহ বিশেষ করে যখন এই মসজিদের মধ্যে হাতটা উঠিয়ে দেয় আপনার দরবারে মাওলা আল্লাহ তাৎক্ষণিক মনে পড়ে যায় আল্লাহ এই মসজিদটাকে মাহবুব রব্বুল আলামিন নির্মাণ করার পিছনে জায়গা যারা জায়গা দিয়েছে আল্লাহ যারা টাকা দিয়েছে যারা পয়সা দিয়েছে যারা শ্রম দিয়েছে যারা বুদ্ধি দিয়েছে যারা মেহনত করেছে আল্লাহ যে যেই ভাইবে এই মসজিদকে মসজিদটাকে নির্মাণ করার জন্য মাহবুব রব্বুল আলামিন খেদমত করেছে প্রত্যেকের যার যার জায়গা থেকে খেদমতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাহবুব রব্বুল আলামিন তাদের খেদমতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ যারা ইমাম রয়েছে ইমামদেরকে আল্লাহ আপনি হেদায়েত নসিব করে দিন মাহবুব রব্বুল আলামিন মুয়াজ্জিনদেরকে আপনি maaf করে দিন আল্লাহ আপনার হাবিব বলেছেন আল্লাহুম্মা হদিয়াল আইয়াম ওয়া আগফির লিল মুয়াজ্জিনিন হে আল্লাহ মুয়াজ্জিনদেরকে maaf করে দিন আল্লাহ খাদেমদেরকে maaf করে দিন ইমামদেরকে আপনি কবুল করে নিন খতিবদেরকে ইসলামের পক্ষে সত্যের পক্ষে বাতিলদের বিরুদ্ধে বলিষ্ঠ হয়ে কথা বলার তৌফিক দান করে দিন মাহবুব রব্বুল আলামিন
আলামিন আপনি আমাদের সকলকে মাফ করে দিন মাহবুব রব্বুল আলামিন আমাদের এই দেশটার মধ্যে আজকেও দেখলাম ওয়ারের এক জায়গায় আগুন লেগে গেছে আল্লাহ কিছুদিন আগে দেখেছি বঙ্গবাজারে আগুন লেগেছে আল্লাহ দুই একদিন আগে দেখেছি নিউ মার্কেটে আগুন লেগেছে মাহবুব রব্বুল আলামিন আপনি বলেছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি মিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় আছে সকল কিছু নাকি আমাদের নিজের হাতের কামায় আল্লাহ আমাদের অপরাধের জন্য আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন না আল্লাহ আপনি আখিরাতেও আমাদেরকে শাস্তি দিবেন না আল্লাহ আপনার হাবিব বলেছে শাফাআতি লি আহলি কাবায়ির মিন উম্মতি হে আল্লাহ আপনার হাবিব নাকি আল্লাহ যারা কবিরা গুনাহ করে তওবা করেছে তাদের জন্য নাকি সুপারিশ করবেন আল্লাহ রাসূলুল্লাহর সেই সুপারিশ আমাদেরকে নসিব করে দিন وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله